দেখো তুলসী গাছগুলো এখানে এনে লাগিয়ে দিয়েছি ওই পরশু দিন মনে হয় খুব ঝড় বৃষ্টি হয়েছিল আমাদের এদিকে তো সে কারণে প্রত্যেকটা তোমাদের দেখিয়েছিলাম ভিডিওতে প্রত্যেকটা গাছ পুরো রাস্তার মধ্যে একদম হেলে গেছিল তো সবার গায়ে লাগে আর মানে যেহেতু এটা পথ আর কি যাতায়াত পথ তো সবাই ওই এদিকে যাতায়াত করে আর সবার গায়ে লাগে তো এটা পাপ হবে সে কারণে বলছিলো আর কি যে এখান থেকে তুলে মানে তুলে দাও আর কি তুলসী গাছগুলো মানে ও বলছিল তারপরে তুলেই দিলাম তো সবার গায়ে লাগে মানে বলছিল যে পাপ হবে তো এবার তুলে দিয়ে তারপর কোথায় কি করব এই জন্য এখানে আর কি এই জায়গায় দিলাম তো যাই হোক খারাপ লাগে না মানে তুলসী গাছ এরম করে ফেলে দিতেও কেমন লাগে কারণ জেন তো যেহেতু তো যাই হোক গুড মর্নিং শুভ সকালে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানি আজকে আর একটি ব্লগ শুরু করলাম কালকে কোনো ব্লগ করতে পাইনি তো আজকে হচ্ছে তোমার গলাটা কেমন যেন একটু ভেঙে গেছে আজকে হচ্ছে শুক্রবার দেখো মিষ্টি কুমড়া ফুল ফুটেছে তো পরশু ভিডিওতে মনে হয় আমি বলেছিলাম যে আমার মিষ্টি কুমড়া একটা হয়েছে পচেও গেছে তারপর ওখানে অনেক এরকম কমেন্ট এসছে যে পরাগায়ন না হলে কিন্তু ফল হয় না মানে ফল ধরে না তো পরাগায়ন করার জন্য কি করতে হবে সে মানে সেটাও বলে দিয়েছে তো সে কারণে ভাবছি চলো পরাগায়ন করিয়ে দিই আর তাহলে যদি মানে টিকে আর কি ফলটা আর এই দেখো ঘুটুনটা আর কীর্তনের আওয়াজ শুনতে পাচ্ছো নিশ্চয়ই ভালো লাগে খুব সকাল হোক রাত হোক কীর্তনটা এক স্থিরে একদম বসে থেকে শুনতে ভীষণ ভালো লাগে তো চলো সারাদিন সঙ্গে থাকো এটা করে আমি বাড়ি মানে ঘরে গিয়ে এখন সকালের জলখাবার বানাবো আর এই দেখো সবগুলো না নিচের দিকে এরকম ধাবিত হচ্ছে তো ওটা কি মানে মানে চালে ওঠার জন্য না এটা নিচে নিচে থাকার জন্য মানে মাটি মিষ্টি কুমড়া মানে বলে না যে ক্ষেতের মধ্যে মাটিতে হয় এরকম আর ঘুম থেকে উঠার পর এবং ঘুমাতে যাওয়ার আগে এবং চব্বিশটা ঘন্টা এই যে কীর্তনের আওয়াজটা কানের মধ্যে ঢুকছে এটা যে কত একটা মনটা পবিত্র হয়ে যাচ্ছে সে ভাষায় প্রকাশ করতে পারবো না তো প্রায় দিনই মনে হচ্ছে যে কীর্তন কবে যাব কীর্তন কবে যাব তো আজকে হাটের দিন ওকে বলছিলাম তো বলছিলো আজকে হাটের দিন না যেতে তো কাল বা পশু দেখি যেতে পারি নাকি আর এই যে গত পরশু দিন মনে হয় বৃষ্টি হয়ে গেছে আর আমাদের রাস্তার মধ্যে কি অবস্থা পাতা টাতায় ভর্তি ছিল আর এমনিতে একটু হাওয়া বাতাস হলেই এখন সব পাতা ঝরে পড়ে যাচ্ছে কারণ বসন্তকাল না তো সুন্দর করে ঝাড়ু দিয়ে হাত পা ধুয়ে একদম ফ্রেশ হয়ে নিলাম ওটাই তুমি দেখতে চাই তো যেমন নেই তাছাড়া বাটারও নেই আর একটা মাত্র ডিম আছে তো ওই জন্য ওকে দিয়ে দিচ্ছি দুটো ব্রেড আর ডিম দিয়ে এরকম অমলেটের মতো করে সে কে দিচ্ছি জানি না খেতে কেমন হবে তো এই আর কি আর আমরা কি খাবো পরেটা দেখা যাচ্ছে ও আগে দোকান চলে যাক তারপরে তো এই যে দেখো এখানে হচ্ছে এটা হচ্ছে ব্রেড অমলেট আর এদিকে হচ্ছে ব্রেড আর কলা তো ওকে চলো টিফিনটা দিয়ে দিই হয়ে গেল দেখো আমার কি সুন্দর ফুল ফুটে আছে কই তো এটা হচ্ছে আমার বিস্কুট সবার চা খাওয়া হয়েছে আমি আর কি খাইনি এখনো এটা আমার বিস্কুট আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর এত সুন্দর মিষ্টি একটা রোদ উঠেছে আর দেখো আকাশের রংটা কি লাগছে আর তা আমাদের বৃষ্টি হয়ে যাওয়ার পর মনে হয় ওয়েদারটা এরকমই লাগে দেখতে তাই না আর মা এদিকে দেখো আমার জন্য এখানে দাঁড়ায় আস চিরা ঝাললো কারণ হচ্ছে আমরা দুইজনের চিরা মুড়ি দুধ দিয়ে খাবো আর কি ব্রেড নেই ওকে বলে দিয়েছি ব্রেড আনতে পরে আনবে যদিও তো খেয়ে দিয়ে চলে গেছে দোকান আর আমিও যাচ্ছি এখন দোকান মানে আমাদের পাশের দোকানে আরেকজন তো রেডি দুশো টাকা নিয়ে যাচ্ছি কারণ বাজার অনেক খায় যাব না আসতেছি এখনি বেশি টাইম লাগবে না হ্যাঁ পাগলা টাকা তো কালকে ও সবজি বাজার এনেছিল কিন্তু কালকে মি তো যাচ্ছে হচ্ছে দোকান অনেক বাজার তেল লবণ তারপরে হচ্ছে সার্ফ তো এগুলো যে যেহেতু আমাদের এই দোকানে পাওয়া যায় তো সেই কারণে ওকে না বললেও চলে একটু মানে দোকান থেকে আনাও যায় আর আমি একটু যেতে পারি মানে যখন যে খুশি যেটা সেটা পাওয়া যায় সবচেয়ে বড় কথা এখানে পেঁয়াজ পাওয়া যায় পেঁয়াজ আদা এগুলোও পাওয়া যায় তারপরে শুকনো মরিচ পাওয়া যায় মানে আগে আগে দৌড়াচ্ছে দেখো কি হচ্ছে এখানে কি কি চলো 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 বৃষ্টি হয়ে যাওয়ার পর রাস্তাঘাটগুলো দেখতে সেই লাগে আর দেখো আকাশটা কি দারুণ লাগছে বসন্তের আকাশ বলে কথা আজকে যদি এই দোকানটা এখানে না হতো তাহলে এই এগুলোর জন্য কালকেই বলতে হতো বা আজকে বলতে হতো যদি আজকে বলতাম না কারণ দোকান বাদ দিয়ে রেখে এরকম করে বাজার এনে দিবে সেটা তো আর হয় না তো নিয়ে নিচ্ছে হচ্ছে তেল তারপরে হচ্ছে সার্ফ আর এখানে হচ্ছে মাটি ভরাট করছে দাদারা এদেরকে দেখে মিকি ভয়ের চোটে বাড়ি চলে গেল দৌড়ে ও বাড়ি গিয়ে চিল্লাচ্ছে পুরো ভয়ের চোটে ছোট ছোট আমার এখানে নাম আছে করা যাবে না এই লোক ছাড়া অন্য লোকন নাই ব্রেডটা থাকলে কি সকাল সকাল যদি মনে পড়ো ব্রেড নেওয়া লাগে ব্রেড ব্রেড দিনের বেশি থাকে মানে ফ্রিজের ব্যবস্থা করবা ফ্রিজে রাখা লাগবে তো চকলেট এগুলো রাখতে লাগবে না কত বাজার করে নিয়ে যাচ্ছে এখান থেকে নতুন বাড়ি হচ্ছে এখানে মাটি ভরাট করছে আর এই দাদাদের দেখে মিটি ভয়ের চোটে পালে আছে বাড়ি দাদারা ওকে দেখে ভয় পাচ্ছে আর ও দাদাদের দেখে ভয় পাচ্ছে ভাবো তাহলে কিরকম ভিতর ডিম একটা দিয়ে আমার সাথে আসছিল দৌড়ায় চলে গেল বাড়ি রোডটা ভীষণই একেবারে ঘামছে আমি পুরো এই তো তুমি বাড়ি চলে আসছিলা আমাকে ছাইরা তুমি বাড়ি চলে আসছো চলো 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 ভয়ে পালায় আসছে বাড়িতে আসছে আমাকে চলো 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 পা দিব বাথরুমে যাও আসো ধরো তোমার বাথরুমে যাও পা ধরে দিব আসো 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 পা ধোয়া দিব চলো বাথরুম চলো আসো বাথরুম যাও পা ধোয়া দিব মাগু যাও যা পা ধোয়া দিবো বাথরুম যাও তো এই যে দেখো সকাল সকাল তো দুধ দিয়ে গেছে দুধ জাল দেওয়া হয়ে গেছে আর এই যে দুইজনের জন্য আর কি বেড়ে নিচ্ছে চিরা আর মুড়ি আর কি সকালে খাওয়া আর এই হচ্ছে ব্রেড দুটো রয়েছে তো দেখা যাক দুইজনে দুটো খেয়ে নেবো আগে এগুলো খেয়ে এটা সোনা মেকির জন্য খাওয়ার দুধ আর অল্প একটু চিরা দিয়েছি কে খাবে কে খাবে আসো 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 কই খাবা তুমি এখানে খাও খাও সকালে খাওয়া দাওয়া শেষ করে নিয়েই একটা ব্র্যান্ড প্রমোশনের ভিডিও ছিল সেটার মধ্যে হচ্ছে নতুন করে একদম মানে নতুন বউয়ের মতো করে সাজতে হবে সেই আগেকার দিনের যেরকম রানীরা যেরকম সুন্দর ছিল দুধে রং সেরকম ভাবে সাজতে হবে তো ভালো করে ব্লাশ করে সুন্দর করে তো সেটা তোমার শর্ট ভিডিওতে তো অলরেডি দেখিয়ে নিয়েছো আর এখন হচ্ছে আমি ইয়ে করব। দেখে নিয়েছো নাকি দিবো পরে সেটাও আমি কিন্তু এখনো জানি না কারণ মাত্র করলাম পাঠালাম ওখানে ওখান থেকে দেখি ম্যাম কখন কি বলে আর এখন হচ্ছে আমি রান্নাঘরে চলে এসেছি মা সবজি কেটে দিয়ে তারপর স্নান করতে গেছিলো আর এই যে এখন স্নান করে বেরোলো আর আমিও তো ওই একটা করে নিয়ে নিলাম একটা করে নিয়ে আবার দুটো ইনস্টাগ্রামে ভিডিও করে নিলাম কারণ এডিট করতে করতে একটু টাইম লাগছিল তো সেই ফাঁকে একটা দুটো ভিডিও করে নিলাম ইনস্টাগ্রামে নতুন একটা গান বেরিয়েছে না ফাঁক গুনেরো মোহনায় তো একটা নতুন দুটো বোন মনে হয় ওরা খুব সুন্দর কিন্তু গানটা এবং নেচে হচ্ছে সুন্দর তো যাই হোক চলো কি কি সবজি এখানে মা কেটে রেখেছে তোমাদেরকে একটু দেখাই তারপর ফটাফট রান্না বসাবো আর দেরি করবো না যে কোনো কিছু একটা করতে গেলে একটা মানে দেরি হয়ে যায় এখন কি করব মানে দুটোই তো কাজ এটাও সংসারের যেমন কাজ ওটাও আমার ইনকামের কাজ এখন আমি মাছ নামিয়ে রেখে গেছিলাম এগুলো কালকে ও মাছ নিয়ে এসছে কাতলা মাছ কালকে তো কালকে তো খাওয়া হয়েছে আর বাকিগুলো আর কি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেটা তো এখন মাছ তো রান্না করব আর মাছ রান্না করব কি দিয়ে সেটা তোমাদেরকে দেখাচ্ছি এটা তোমরা সবসময় বলো করার জন্য এই যে দেখো টমেটো টমেটো নিয়েছে একটা আর এই আলুগুলো হচ্ছে এরকম লম্বা লম্বা করে কেটে দিয়েছে মা তো আলু দিয়ে হচ্ছে মাছের ঝোল আর তার সাথে ধনিয়া পাতা দিয়েছে হচ্ছে এই সবজিটার জন্য এটা হচ্ছে আলু আর স্কোয়াশ দেখো স্কোয়াশটা কেটে এরকম করে রেখেছে একদম পুরো দেখা যাচ্ছে পেপে পেপে খেতেও ঠিক ওরকমই লাগে কিন্তু স্কোয়াশটা মানে অনেকে বলে স্কোয়াশ কিন্তু ইংলিশ শব্দ আর কি স্কোয়াশ যাই হোক একই আর এই হচ্ছে এটা আমি কেটে রেখেছিলাম ডাটা মনে আছে অনেকগুলো কেটেছিলাম তারপরে বাকিটা মানে বেশি সবটা রান্না করিনি অল্প রান্না করে আর সবটা রেখে দিয়েছিলাম ফ্রিজে তো ওই যে এখানে হচ্ছে এটা তো আলু আর ডাটা দিয়ে বানাবো হচ্ছে চচ্চড়ি তো চলো কড়াই বসিয়ে দিই আমার এই সুন্দর তেলের বোতলের মধ্যে এখন তেলটা ঢেলে নেব তার আগে দুধটাকে ফ্রিজে রেখে দিয়ে আসলাম আর স্টিলের বোতল জন্য খুব সহজেই কিন্তু পরিষ্কার করে রাখা যায় তো এই তেলের বোতলটা কেনার জন্য অনেক দিনের আমার ইয়ে ছিল তারপর তো কিনলাম কিন্তু মা দেখি আবার এটার মধ্যে তেল না ভরে যখন বোতল মানে খালি হয় তখন বোতলেই ভরে রাখে আর আমার এই তেলের বোতল থেকে তেল নিয়ে রান্না করতে ভীষণ ভালো লাগে তো যাই হোক চলো এখন হচ্ছে এদিকে করে নিচ্ছে হচ্ছে মাছের ঝোল তো প্রথমে কালো জিরে ফোড়ন দিলাম তারপরে তেজপাতা তারপর গোটা গরম মশলা মানে দারচিনি এলাচ তারপর দিলাম হচ্ছে টমেটো কুচি তারপরে আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেবো প্রথমে আলুগুলো তারপরে এর মধ্যে সমস্ত ধরনের মশলা দিয়ে দেবো একদিকে করে নিচ্ছে আর স্কোয়াশ ভাজা আর একদিকে হচ্ছে মাছের ঝোল যেন তাড়াতাড়ি হয়ে যায় কারণ দেরি যেহেতু হয়ে গেছে ওইদিকে একটা করতে নিয়ে আর এটা কালকে করার কথা ছিল কিন্তু আমি গতকালকে করতে পাইনি তো সে কারণে আজকে করে নি দিতে গিয়ে একটু লেট হলো আর এখন হচ্ছে আমি মেথি আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে এদিকে আলু আর ডাটাটাও ফোড়নে দিয়ে দিলাম আর পাশে মা দিচ্ছে হচ্ছে পুজো ভেবেছিলাম যে রান্না করতে করতে মনে হয় দেরি হয়ে যাবে যেহেতু রান্না করে দেরিতে ঢুকেছি কিন্তু যাই হোক দুটো চুলাতে একসঙ্গে রান্না করে নিয়েছি এই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে তো চলো তোমাদেরকে দেখাই কি কি রান্না করলাম এই যে দেখো এটা হচ্ছে আলু আর ডাটা দিয়ে চচ্চড়ি করেছি এটার মধ্যে এক ফোটা জলও দিইনি ডাটার মধ্যে যে জলগুলো ছিল সেটা দিয়েই সুন্দর সেদ্ধ হয়েছে আর শুকনো শুকনো আর কি হয়েছে ভাল লাগবে এটা খেতে আর এই হচ্ছে আলু দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল মানে এইদিকে অন্ধকার না কালারটা মোবাইলের লাইটে একটা অন্যরকম দেখা যায় আর প্রাকৃতিক কালারে মানে প্রাকৃতিক আলোতে অন্যরকম কালার দেখা যায় দেখো আর এটা হচ্ছে মার জন্য আর এই হচ্ছে আলু স্কোয়াশ ভাজা ই রাম মিকি মিকি না ডিম ভাঙত ধরবো দেও সস আনছো মনে করে তার ব্রেড টেড পাইলা না মিন্টুদের দোকানেও ব্রেড পাওয়া যায় জানো কি এটা তারপর ওরা ব্রেড আনার পরের থেকে তিন দিন ধরে ওরা ওদের দোকানের বিস্কুট বিক্রি হয় না সবাই খালি বলে খালি ব্রেড নেয় বুঝছো ওই জন্য এখন আর আজকে আর ব্রেড আনে নাই দেখো 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 তো দেখো আমরা খেতে বসে গেলাম খবর দিবে একটা পিসিকে ডাকতেছে আর মা এই পাশে বসে তোমার এদিকে তো রোদ লাগতেছে তাহলে এদিকে বসো আরো চাই পাই এদিকে এদিকে আসো হ্যাঁ পিস দিয়ে বসো তাহলে দেখো রোদটা লাগবে না বসো দেখো দেখো বসো এই যে দেখো তো চলো এখন আর থালার মধ্যে কোনো ছায়া পড়ে না চলো খাওয়া দাওয়া শেষ করি নি আমারও তো যেটা লেবু ছোলার সাথে ভালো ভালো মানে মাংস বলো মাছ বলো লেবু রে যে ছোলাটা মানে এই ইয়াটা ফেলে দিয়ে ওই যেগুলা থালাতে ফেলে দিয়েছে যে এটা খাচ্ছে খুব টেস্ট খুব তো খাওয়া দাওয়া করে ও চলে গেল দোকান আর কাকু অনেকক্ষণই খেতে বসেছে খাওয়া শেষ প্রায় শেষের দিকে আর আমার চুলটা দেখো একটা জিনিস কালকে শ্যাম্পু করলাম আমি চুলে আর মানে মাঝখানে সিটি করলে সে মাঝখানেই এরকম ফাঁকা হয়ে থাকে সাইড দিয়ে সিটি করলে সাইডই ফাঁকা হয়ে থাকে কি যে একটা অবস্থা আর আজকে হচ্ছে হাটের দিন সেই কারণে কীর্তনে আজকে আর যাওয়া হলো না কালকে যাবা কালকে যাবে বলে কীর্তনে আজকে আমাদের এখানে হাটের দিন তো প্রচুর মানুষ মানে প্রচুর ভিড় হয় আর কি তো চলো এখন হচ্ছে একটু নিজের মতো একটু ঘুরে টুরে আসি ইস চোখে কিভাবে পড়লো সময় কাটাতে পারছি না মানে গরমের দিন পড়েছে দিন হয়ে গেছে লম্বা তো চলো একটু ঘুরে টুরে আসি আশেপাশে একটু ঘুরব ঘুমাতে ইচ্ছে করে না কারণ আমি দুপুর বেলা ঘুমাই না তোমরা তো জানোই একদম ইচ্ছে করে না দুপুরে শুয়ে ঘুমানো আর সন্ধ্যাও তো এখনো অনেক দেরি তো সেখানে ভাবলাম চলো একটু ঘুরে আসি আর আজকে গুজু করেছিলাম না স্নান করেছি তাও চোখের থেকে দেখো কাজল উঠেনি কাজলটা ওয়াটারপ্রুফ ছিল মনে হয় ও পিছনে দেখো কত সুন্দর সূর্য কিন্তু আমি ওই দিক দেখতে দেখতে আবার দেখে ফেলবো ওই পোকা ওই দিন না ওই ওই যে মিষ্টি কুমড়া গাছটা দেখতে পাচ্ছো ওই যে এটা যে যে এই মিষ্টি কুমড়া গাছটা দেখতে দেখতে আমি যাচ্ছিলাম ঠিক আছে আমি তো তো খেয়াল করিনি যে না ওই দিকে তাকিয়ে এদিকে তাকিয়েছি ওরে বাপ রে বাপ তোমরা তো জানোই যে সাপটা দেখে আমি ভয় পেয়েছিলাম এখানে ছিল যে জায়গাটাতে যাই হোক বারবার মনে না করি আমি এসেছি বাটুলকে একটু ধরে ধরে খাওয়াবো বলে একবার হাত পা দিয়েছি কিন্তু সাথে আর নেই তো বাটুলকে একটু ধরে ধরে খাওয়াবো আর তাহলে একটু পেটটা ভরবে যতক্ষণ সূর্যি মামাকে দেখা যাবে ততক্ষণ আমরা আছি দেখো সূর্যটা কি দারুণ লাগছে তো যতক্ষণ সূর্য আছে ততক্ষণ আর কি এখানে থাকবো গুট ঘুটুন আর কী বলে বাটুলকে নিয়ে মনের অজান্তিক সখী বলতে ফেলেছিলাম তো বাটুলকে একটু ধরে ধরে খাওয়াবো তাহলে ওর পেটটা ভরবে আর কি এই দেখো এখন ক্যামেরায় ধরা পড়ছে দেখো কতগুলো মশার বাচ্চা ঠিক আছে কি অবস্থা হুম কিরবি 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 করছে তো দেখো বাটলের পেট ভরে গেছে এখন হচ্ছে বাড়ি চলে যাবে ও আর খায় না তো চলো যাওয়া যাক আর সূর্যি মামাও আর ওই অস্ত যাবে যাবে করছে তো বাড়ি এসে একদম মন ভরে পুজো দিয়ে নিচ্ছি এক মন এক চিত্তে আর আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। সবাই যে যেখানেই আছো খুব ভালো থেকো সুস্থ থেকো ফিরে কালকে আবার নতুন ভিডিওর সাথে গুড নাইট টাটা